বঙ্গো টেকটিক্সের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে টাইমস্টপের টেস্টনেট ফি চেইন ওয়ালেট নিয়ে কথা বলতে চাই এবং আপনারা জানেন যে টাইমস্টপ কিন্তু অক্টোবর এটার মাইনিংটা স্টপ হয়ে যাবে। সো অলরেডি কিন্তু তাদের টেস্টনেট ফি চেইন ওয়ালেটটা তারা লঞ্চ করেছে। সো আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে আপনারা কীভাবে ফি চেইন ওয়ালেট ক্রিয়েট করবেন টাইমস্টপের, যেটা হচ্ছে বেটনেট, এটার মাধ্যমে হচ্ছে তাদের টেস্টনেটটা অনগোয়িং করবে তারা। সো আপনাদের শুরুতে হচ্ছে এই ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে, ফি চেইন ওয়ালেট। এই ওয়ালেটটা ক্রিয়েট করার পর হচ্ছে তারা হচ্ছে আপনাদেরকে কিছু টেস্ট কয়েন্ট দিবে, ফি কয়েন, যেটার মাধ্যমে হচ্ছে আপনারা ট্রানজ্যাকশন করে এই টাইমস্টপের ফি চেইন ব্লক চেনটাকে আপনারা ডেভেলপ করবেন, নিজের এই ট্রানজ্যাকশন করে এটা ব্লক হাইটটা ক্রিয়েট করবেন। সো ফ্রেন্ডস, প্রত্যেকটা টাইমস্টপ মাইনারদের জন্য আজকের এই ভিডিওটি দেখা খুবই জরুরি এবং ফি চেইন ওয়ালেটটা ক্রিয়েট করা আরও বেশি জরুরি, কারণ ফি চেইন ওয়ালেট আপনার অক্টোবরের আগ পর্যন্ত ক্রিয়েট করতে পারবেন, তারপরে চাইলে আপনি আর এই ওয়ালেটটা ক্রিয়েট করতে পারবেন না। সো ফ্রেন্ডস, আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আপনারা কীভাবে ফি চেইন ওয়ালেটটা ক্রিয়েট করবেন টাইমস্টপের টেস্টনেট ওয়ালেটটা, সেই প্রসেসটি দেখিয়ে দিব। এবং ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে প্রথম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায়। আর হচ্ছে আপনারা যারা এখনও টাইমস্টপের KYC কমপ্লিট করেন নাই, তারা অবশ্যই KYC কমপ্লিট করে নেবেন। KYC কীভাবে করবেন সেটা নিয়ে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখেও KYC করতে পারেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে সরাসরি মূল টপিকে চলে যাই। ফি চেইন ওয়ালেট ডাউনলোড করার জন্য আপনাকে অবশ্যই একটা এক্সটেনশন ব্রাউজারের সাহায্য নিতে হবে। আপনি যদি কোনো এক্সটেনশন ব্রাউজারের সাহায্য না নেন তাহলে হচ্ছে আপনি এটা ডাউনলোড করতে পারবেন না। সো আপনারা জানেন যে আমরা হচ্ছে এক্সটেনশনের জন্য হচ্ছে আমরা সবাই কিউই ব্রাউজারটা ইউজ করি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সটেনশন। আপনাদেরকে যেরকম মেটামাস এক্সটেনশন আমরা ডাউনলোড করি, ঠিক সেমভাবে হচ্ছে আপনাকে কিউই ব্রাউজারের মাধ্যমে ফি চেইন ওয়ালেটের এক্সটেনশনটা আপনাকে অ্যাড করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন কিউই ব্রাউজারটি রয়েছে, আপনার চাইলে এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা যাদের ডাউনলোড করা রয়েছে তারা চাইলে কিন্তু এটার মাধ্যমে কাজটা করতে পারেন। আর যারা এখন ডাউনলোড করে না, ভিডিও গুগল প্লে স্টোরে কিউই ব্রাউজার লিখে সার্চ করলে আপনার এই অ্যাপটি পেয়ে যাবেন। সো আপনি সিম্পলি হচ্ছে কিউই ব্রাউজারে চলে যাবেন। কিউই ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে আপনাদেরকে যেটি করতে হবে, এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা সার্চ বাটন রয়েছে, আপনার সিম্পলি এখানে সার্চ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি ফি চেইন ওয়ালেট, ফি চেইন ওয়ালেট, ওকে, ফি চেইন ওয়ালেট টাইমস্টপ দেখতে পাচ্ছেন আপনারা। পি চেইন ওয়ালেট টাইমস্টপ লিখে সার্চ করলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। সো আপনি এটাকে সার্চ করে দেবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ফি চেইন ওয়ালেটের গুগল ক্রোম এক্সটেনশনটা আমি পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশনটা কিন্তু অলরেডি আমার অ্যাড করা রয়েছে আমার কিউই ব্রাউজারের সাথে। সো আপনারা যখন এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাড টু ক্রোম একটা অপশন থাকবে। আমার এটা হচ্ছে এখন রিমুভ টু ফ্রম ক্রোম অলরেডি, কারণ আমি এটা ডাউনলোড করে ফেলেছি। সো আপনাদের এখানে অপশন থাকে অ্যাড টু ক্রোম, আপনারা সিম্পলি অ্যাড টু ক্রোমে ক্লিক করে আপনার এটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর হচ্ছে আপনাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট একটি চিহ্ন রয়েছে, আপনি সিম্পলি থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর একেবারে নিচে চলে আসলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন ফি চেইন ওয়ালেট এক্সটেনশনটা, দেখতে পাচ্ছেন ফি চেইন ওয়ালেট এক্সটেনশনটা, আপনারা এটাতে ক্লিক করে এটার ভিতরে প্রবেশ করবেন। ওকে, আপনারা সিম্পলি এটা ডাউনলোড করে থ্রি ডটে ক্লিক করে ফি চেইন ওয়ালেটের মধ্যে ক্লিক করে আপনারা এটার ভিতরে প্রবেশ করবেন। ফ্রেন্ডস, আপনি যখন এক্সটেনশনের ভেতরে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম দুটি অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে ক্রিয়েট আর একটা হচ্ছে ইম্পোর্ট। ওকে, সো আপনারা যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, আমাদেরকে প্রথম হচ্ছে ফি চেইন ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েটে ক্লিক করলেই আপনারা এরকম একটা অপশন পেয়ে যাবেন। সো প্রথমত সেখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নেমটা দিবেন। ওকে, সো এখানে হচ্ছে আপনার ইউজার নেমটা দিবেন, যেটা হচ্ছে আমরা যেমনটা করে একটা আমাদের নিক নেমের সাথে দু একটা ডিজিট ইউজার নেম ক্রিয়েট করি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এমনটা করে আপনি আপনার নিকনেম আপনি দিতে পারেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা নিকনেম রয়েছে, আপনি চাইলে আপনার নিকনেমের সাথে দেখতে পাচ্ছেন যে একটা ডিজিট যোগ করে এখানে আপনি নিকনেমটা তৈরি করতে পারেন। নিকনেমটা দেওয়ার পর হচ্ছে আপনি ইউজার নেমটা দেবেন, ইউজার নেমটা দেওয়ার পর হচ্ছে এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে ক্রিয়েট অপশন রয়েছে, আপনি সিম্পলি ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করার পর হচ্ছে ফ্রেন্ডস এখানে দেখতে পাবেন প্রথমত হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হবে, তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, ঠিক সেম পাসওয়ার্ড এখানে আবার দিয়ে দেবেন। তারপর হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন সিড ফ্রেজ, দেখতে পাচ্ছেন এখানে 12 শব্দের একটা প্রাইভেট
ফ্রেজ দেওয়া রয়েছে, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার এই অ্যাকাউন্টের জন্য, আপনার এই ফিচেন ওয়ালেটের জন্য। কারণ এই যদি ফার্স্ট ফ্রেজগুলো আপনি হারিয়ে ফেলেন তাহলে হচ্ছে আপনি পরবর্তীতে আর অ্যাক্সেসটা নিতে পারবেন না। সো অবশ্যই অবশ্যই এই যে সেট ফ্রেজটা আপনাকে দিয়েছে, আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু কপি, আপনি এখানে ক্লিক করে আপনি এটাকে এখান থেকে কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু কপি, আপনি এখানে ক্লিক করে এটাকে আপনার কপি করে নেবেন। অবশ্যই মনে করে এটাকে আপনার কপি করে আপনারা হচ্ছে জিমেল অথবা হচ্ছে মোবাইলের নোটস আপনার এটা সেভ করে রাখবেন, আপনারা জিমেলে নিজেকে নিজে সেন্ড করে এটাকে সেভ করে রাখবেন, সেভ করে রাখবেন। কারণ জিমেলটা আমার কাছে সবচেয়ে বেশি নিরাপদ মনে হয়, কারণ জিমেলটা আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে। তো অবশ্যই আপনি জিমেলে এটা সেভ করে রাখতে পারেন, অথবা আপনার মোবাইলে যদি নোটস বুকস থেকে থাকে নোটস বুকস আপনি এটা টাইপ করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আপনার এখানে এই 12 ডিজিটের ফার্স্ট প্রেসটা আপনি এখানে সেভ করে নেবেন, যে কোনো একটা জায়গায় সেভ করে নেবেন। সেভ করে হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে নেক্সট রয়েছে, নেক্সট আপনি ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আপনি যে 12 ডিজিটের ফার্স্ট প্রেসটা পেয়েছেন সেটা আপনাকে একের পর এক করে আপনি এখানে এটা মিলাতে হবে। দেখতে পাচ্ছেন, সো আমি আরেকটু করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে শব্দটি রয়েছে আফার টাউন বায়োলিন, দেখতে পাচ্ছেন আপনি এই অপশানটাতে আসার পর এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আফারটা মিলাবেন। দেখতে পাচ্ছেন আফার কোথায় আছে, এখানে দেখতে পাচ্ছেন আফার রয়েছে একেবারে এখানে, এখানে এটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে টাউন, আপনি টাউনে ক্লিক করবেন। তারপর হচ্ছে বায়োলিন, আপনি বায়োলিনে ক্লিক করবেন। এভাবে করে আপনাকে প্রত্যেকটা শব্দ এখান থেকে মিলিয়ে নিতে হবে, যেভাবে করে আপনাকে ফার্স্ট প্রেস দেওয়া রয়েছে ঠিক সেমভাবে এটা আপনাকে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে যেখানে দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশান রয়েছে, আপনি সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন। প্রত্যেকটা 12টা আপনার ফার্স্ট প্রেসগুলো আপনি এখানে মিলিয়ে নেবেন, একের পর এক করে আপনি এখানে দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা অপশান আপনাকে দিয়ে দেবে, এখানে হচ্ছে সেট পিনকোড। আপনার অবশ্যই সেট আপ নিউ পিনকোড এখানে আপনাকে দিতে হবে 4 ডিজিটের। দেখতে পাচ্ছেন আপনি আপনার মতো করে 4টা ডিজিট এখানে পিনকোড এখানে আপনি দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন নেক্সট ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো ফ্রেন্ডস অবশ্যই 3টি বিষয় আপনাকে সেভ করে রাখতে হবে। একটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি এখানে দিচ্ছেন, দ্বিতীয়ত হচ্ছে সেট প্রেস, তৃতীয়ত হচ্ছে পিনকোড। সো অবশ্যই আপনার 3টি বিষয় আপনাকে সেভ করে রাখবেন, ফার্স্ট প্রেস, পিনকোড এবং হচ্ছে পাসওয়ার্ড। এই 3টি ছাড়া কিন্তু আপনি পরবর্তীতে ফিচেন ওয়ালেট আর অ্যাক্সেস নিতে পারবেন না। সো অবশ্যই অবশ্যই আপনি এগুলো সেভ করে রাখবেন। ওকে, সো আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনাদেরকে যেটি করতে হবে, ফ্রেন্ডস আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে আপনি মোবাইলটি একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিয়ে আবার হচ্ছে 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে কিউই ব্রাউজার গিয়ে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে আবার ফিচেন ওয়ালেটে প্রবেশ করবেন। ওকে, ফিচেন ওয়ালেটে প্রবেশ করলে এখানে হচ্ছে আপনি আপনার ইনফরমেশানগুলো এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফিচেন ওয়ালেট। সো আপনি যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পর হচ্ছে এখানে প্রথমত হচ্ছে আপনার এখানে এটাকে দেখতে পাচ্ছেন আমার এখানে এগুলো এখন 0-0 দেখাচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্সটা, ফিটা এটা হচ্ছে তারা ওটা কিছুটা সময় পরে এটা হয়তো নেক্সট মান্থে তারা হচ্ছে এখানে আপনাকে কিছু টেস্টেড ফি আপনাকে দিয়ে দিবে, সেটা তারা এখনও লঞ্চ করে না। আপাতত হচ্ছে ওটা ওয়ালেট ক্রিয়েশন অবস্থা রয়েছে, কিছুদিন পর এটা হচ্ছে নেক্সট মান্থ আমি এটা আপডেট দিয়ে দিব, তখন হচ্ছে তারা আপনাকে কিছু 100 অথবা 50টা ফি তারা আপনাকে ফ্রিতে দিয়ে দিবে টেস্টনেট হিসেবে। সো আপনি এটাকে ট্রানজেকশন করবেন, একজন আরেকজনকে ট্রান্সফার করে আপনারা হচ্ছে ব্লক চেনটা ডেভেলপ করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে তারা বলে দিয়েছে যে ফিটে এখানে কি যেটি বলেছে যে আমি একটু করে রিডাবার করে উপরে কিন্তু এখানে স্ক্রল হচ্ছে। দেখতে পাচ্ছেন ব্যালেন্স ডিসঅ্যাপিয়ার আফটার অক্টোবর 10, অল বিটনেট অ্যাসেটস উইল বি রিসেট অন অক্টোবর 10, 2022, দ্য ফিচেন ওয়ালেট উইল বি টেস্টেড আনটিল অক্টোবর 10, 2022। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই ফিচেন ওয়ালেটটা টেস্টেটের জন্য অক্টোবর 10 তারিখ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, এবং আপনাকে যে পরিমাণ ফি তারা ফ্রিতে দিয়ে দিবে সেটা আপনি টেস্টনেট হিসেবে ইউজ করবেন। যেমন ধরুন আমরা BTCS এবং রিনেক্টা আমরা ট্রানজ্যাকশন করছি টেস্টনেটে, ঠিক সেমভাবে আপনাকে কিছু ফি দিয়ে দিবে সেটা আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। সো ফ্রেন্ডস এইভাবে করে আপনি আপনার ফিচেন ওয়ালেটটা ক্রিয়েট করে ফেলুন। যদি আপনি ফিচেন ওয়ালেটটা ক্রিয়েট না করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আমরা যে টাইম কয়েনগুলো কালেক্ট করছি সেটা আমরা হচ্ছে এই ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন, এবং এই ওয়ালেটে ট্রান্সফার না করলে কিন্তু আপনার এটা মেইন আসবে না, মেইন ইটে নাস্ট আপনি এটাকে কোনোভাবে ট্রানজেকশন করতে পারবেন না। সো অবশ্যই অবশ্যই আপনাকে ফিচেন ওয়ালেটে ক্রিয়েট করতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার জন্য এবং আমার জন্য। আমি অবশ্যই আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনারা কীভাবে ফিচেন ওয়ালেটে ক্রিয়েট করবেন, ঠিক সেমভাবে আপনার ফিচেন ওয়ালেটে ক্রিয়েট করবেন। এবং আপনাদের যদি ফিচেন ওয়ালেটে ক্রিয়েট করতে অনেক সময় হয়তো ক্রিয়েট করে ফেলছেন বাট ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছে, আপনার সিম্পলি আবার হচ্ছে এখানে যদি না প্রবেশ করতে পারেন তাহলে 3 ডটে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আপনাকে একটু করে দেখিয়ে দিচ্ছি
থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর হচ্ছে এখানে ইম্পোর্ট অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে অথবা এক্সপোর্ট প্রাইভেট কি নামের একটা অপশন রয়েছে। সো আপনি চাইলে এখান থেকে ক্লিক করে কিন্তু আপনার এক্সপোর্ট প্রাইভেট কিটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন যদি আপনার প্রবেশ করতে সমস্যা হয়। এবং এখানে আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে এক্সপোর্টে ক্লিক করলে আপনার এখানে পাসপ্রেসটা আপনার শো করবে। যদি আপনি কখনোভাবে হারিয়ে ফেলেন তাহলে আপনার ওয়ালেটের ভিতরে প্রবেশ করে আপনার হচ্ছে এখান থেকে পাসপ্রেসটা নিয়ে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন সেট প্রাইভেট কি, আপনি এখানে ক্লিক করে আপনার পাসপ্রেসটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। ওকে, এবং আপনি চাইলে কিন্তু এখানে আপনি ইম্পোর্ট করতে পারেন আপনার অ্যাকাউন্টটা। ইম্পোর্ট অপশন রয়েছে, আপনি চাইলে ইম্পোর্টে ক্লিক করে আপনার এটা অ্যাকাউন্টটা আপনি এখানে ইম্পোর্ট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনি পাসওয়ার্ড দেবেন, তারপর হচ্ছে পাসপ্রেসটা দেবেন, তাহলে হচ্ছে আপনি এখানে ইম্পোর্ট করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, এইভাবে করে আপনার ফিচেন ওয়ালেটটা ক্রিয়েট করে ফেলুন এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি এটা নিয়ে আরেকটা আপডেট দিব কখন যে আপডেট আসে। এবং যারা এখনও KYC করেন না টাইম স্টেপে, তারা অক্টোবর 10 তারিখ পর্যন্ত KYC করার সুযোগ পাবেন। এখনও KYC করার সুযোগ রয়েছে, আপনি KYCটা করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।